হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে মমতা নাকি শুভেন্দু এগিয়ে কে? সিভোটারের বুথ ফেরত সমীক্ষায় বড় বার্তা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কাটে কি টক্কর দেখেছে নন্দীগ্রাম। এই এলাকার প্রেস্টিজ ফাইটে একদিকে ভূমিপুত্র শুভেন্দু, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে 128 কিলোমিটার পথ পেরিয়ে এই নন্দীগ্রামকে নিজের নির্বাচনী কেন্দ্র হিসেবে বেছে নেন মমতা। সেই কেন্দ্রের লড়াই ছুড়ে দেন শুভেন্দুকে, আর সেখানের ফলাফল দেখা যাক এক নজরে। করোনা ভাইরাসের আবহে আইপিএল 2021 আয়োজনে বিশেষ উদ্যোগ সিএবির। করোনা ভাইরাসের ব্যাপক বাড়বাড়ন্তের মধ্যেই দেশে জোর কদমে চলছে আইপিএল। ইতিমধ্যে দেশের দুই দেশের মুম্বাই ও চেন্নাই 8 দলের হাড্ডাহাড্ডি ম্যাচগুলি দেখে সমৃদ্ধ হচ্ছে ক্রিকেট দুনিয়া। সম্প্রতি সেই যজ্ঞে সামিল হয়েছে আহমেদাবাদ ও দিল্লি। অতিমারী পরিস্থিতিতে চলতি আইপিএলের টুকরো ছবি তৈরির অপেক্ষায় কলকাতাও। আর কয়েকদিন পরেই ইডেন গার্ডেন্সে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের অন্তর্গত বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে কোভিড-19 বিরুদ্ধে সংগ্রামে বিশেষ উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।